এটি হলো দ্য লেজেন্ড দ্য পোকোফোন F1 যা লঞ্চ করা হয়েছিল আগস্ট 2018 তে অলমোস্ট 5 বছর হয়ে যাচ্ছে এই ফোনটি বর্তমানে 2023 সালে এসে এই ফোনটি কীরকম পারফরমেন্স করতেছে তা জানাবো আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি শাহাদ হোসেন সজীব শাহাদ টেক দাউট থেকে পোকোফোন F1 যা পোকো সিরিজের প্রথম ফোন আমার মতে এখন পর্যন্ত বানানো পোকোর বেস্ট ফোন এটি ফোনটিতে সামনে ব্যবহার করা হয়েছে গোলে গ্লাস আর সাইডে এবং কি পিছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক আর আমার হাতে এই ফোনটি অলমোস্ট 4 বছরের বেশি ব্যবহার করা ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.18 ইঞ্চি IPS LCD ডিসপ্লে যার রেজুলেশন হলো 1080x2246 পিক্সেল উইথ 403 PPI ডেন্সিটি আর এই ফোনটি হলো 82.2% স্ক্রিন টু বডি রেশিও সো ওভারঅল বলতে গেলে এই ফোনটি ডিসপ্লে কোয়ালিটি অ্যাভারেজ কোয়ালিটি আর আইফোন 10 এর মতনই এখানে থাকছে ডিসপ্লেতে নস ফোনটিতে আরও থাকছে স্টিরো স্পিকার বর্তমানে এই ফোনটি রান করতেছে মিওয়াই 12.0.3.0 উইথ Android 10 ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 855 সিপি হিসাবে ব্যবহার করা হয়েছে অক্টোকোর 4x2.8 GHz অ্যান্ড জিপি হিসাবে ব্যবহার করা হয়েছে এড্রিনো 630 উইথ 6 এন্ড 8 GB অফ র্যাম পারফরমেন্সের কথা বলতে গেলে আমি এই ফোনটি থেকে খুবই ভালো একটি পারফরমেন্স পাচ্ছিলাম সব ধরনের অ্যাপ ওপেনিং এবং কি ক্লোজিং স্পিড খুবই ফাস্ট এবং কি আমি পোকোফোন F1 এর সাথে পোকো X3 প্রো স্পিড টেস্ট করলাম যেখানে পোকোফোন F1 ফাস্ট হয়েছিল সো ওভারঅল 5 বছর হওয়া সত্ত্বেও এই ফোনটির পারফরমেন্স খুবই ভালো তে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ যার 12 মেগাপিক্সেল মেন সেন্সর আর 5 মেগাপিক্সেল ডেপ সেন্সর আর ফোনটির সামনে থাকছে 20 মেগাপিক্সেল সিঙ্গেল সেলফি ক্যামেরা ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 60fps পর্যন্ত ভিডিও করতে পারবেন 1080p তে 30, 60, 120fps এন্ড 240fps স্লো মো ভিডিও করতে পারবেন এবং কি 720p তে 960fps সুপার স্লো মো ভিডিও করতে পারবেন সো ওভারঅল বলতে গেলে এই ফোনটির ভিডিও কোয়ালিটি অ্যাভারেজ কোয়ালিটি খারাপ না সো নাও এখন ক্যামেরা নিয়ে কথা বলা যাক ওই সময় এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট ছিল যখন পোকোফোন F1 লঞ্চ করা হয়েছিল তখন এই ফোনটি ফ্ল্যাগশিপ কিলার নামে আসছিল এবং কি ক্যামেরাতে ফটোগ্রাফি কিলার নামও জানা যাচ্ছিল এই ফোনটিতে কারণ এই ফোনটি থেকে দুর্দান্ত ধরনের ছবি পাওয়া যাচ্ছিল যা হোক না দিনে অথবা রাতে সবখানে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি বেস্ট ছিল কিন্তু বর্তমানে এইটিকে আপডেট দিতে দিতে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি ডাউনগ্রেড করে দিচ্ছিল আমার মনে হচ্ছে সো ওভারঅল বলতে গেলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি অ্যাভারেজ কোয়ালিটি সিকিউরিটি হিসাবে এই ফোনটিতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং কি ফেস আনলক যা দুটোটাই খুবই ফাস্ট এবং কি সিকিউর ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4000mAh ব্যাটারি আর সাথে আপনারা পেয়ে যাবেন 18W-এর ফাস্ট চার্জার সো ব্যাটারির দিকে কথা বলতে গেলে বর্তমানে আমি এই ফোনের থেকে তেমন একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি না অলমোস্ট 2 ঘন্টার মতন স্ক্রিন অন টাইম পাচ্ছি সো বলতে গেলে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ একদম বাজে সো বর্তমানে বাংলাদেশের মার্কেটে আপনারা এটি সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন 8 থেকে 10 হাজার টাকার ভিতরে যারা কম টাকার ভিতরে একটি ফ্ল্যাগশিপ প্রসেসরের একটি ফোন খুঁজতেছেন তাদের জন্য পোকোফোন F1 বেস্ট চয়েস হতে পারে কিন্তু ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটু প্যারা খাবেন সো কেনার আগে অবশ্যই একটু ব্যাটারি একটু চেক করে দেখবেন যে ব্যাটারিতে কীরকম ব্যাকআপ দিচ্ছে সো এটি হলো পোকোফোন F1 এর ফুল রিভিউ আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশের বেল আইকনটি বাজিয়ে দিন সো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আমি শাহাদ হোসেন সজীব শাহাদ টেক দাউট থেকে আল্লাহ হাফেজ